সব জল্পনা কল্পনার অবসান ঘটালেন সাকিব আল হাসান। 2-9 জিম্বাবুয়ের বিপক্ষে ঘরে মাঠে 5 ম্যাচে টি-20 সিরিজের শেষ 3টি ম্যাচে খেলবেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। দেশে ফেরার আগে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে নিজের সিরিজ পরিকল্পনা নিয়ে জানিয়েছেন সাকিব। আসন্ন বিশ্ব টি-20তে ডালাসে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভালো করার ব্যাপারে আশাবাদী তিনি। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে টি-20 বিশ্বকাপ। বিশ্বমঞ্চে লড়াইয়ের জন্য ব্যস্ততা শুরু হয়ে গেছে বাংলাদেশেরও। এরই মধ্যে বিশ্বকাপের সম্ভাব্য ক্রিকেটারদের নিয়ে জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতি ক্যাম্পেরও দল ঘোষণা হয়েছে। চট্টগ্রামে 3 দিনের ক্যাম্প শুরু হচ্ছে শুক্রবার। যদিও সেখানে নেই দলের প্রাণভোমরা সাকিব আল হাসান, আপাতত পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। সেখানেই এক অনুষ্ঠানে তিনি জানান জিম্বাবুয়ে সিরিজ নিয়ে তার পরিকল্পনার কথা। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। আসলে যেটা হয়েছে, আমি কোচ ক্যাপ্টেন সিলেক্টর সবার সাথে আগে থেকেই কথা বলে রেখেছিলাম। কোচ বলেছিল যে 2টা ম্যাচ খেললেই হবে। আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি চাও যে আমি সবগুলো ম্যাচ খেলি, তো যেটা ও সাহিত্যভাবে বলেছে যে না, 2টা ম্যাচ খেললেই হবে। দেন আমি ক্যাপ্টেন এবং সিলেক্টরের সাথে কথা বলি এবং তারা বলে যে 2টা না 3টা খেলো, আমাদের জন্য ভালো হয়। আমি বলছি কোনো সমস্যা নাই। জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে শুরু হবে টি-20 বিশ্বকাপ। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন প্রতিপক্ষ থাকলেও কন্ডিশনের কারণে যেহেতু আমাদের আসলে অনেক বেশি প্লেয়ার নেই, একজন প্লেয়ার ইনজুর হয়ে গেলে রিপ্লেসমেন্টটা পাওয়া আমাদের জন্য ডিফিকাল্ট। সো আশা করি যারাই ফিট হবে ওরা সবাই যেন ফিট থাকে, পুরো ওয়ার্ল্ড কাপ খেলতে পারে। আশা করি এবারও ওরকম ভালো কোনো রেজাল্ট করতে পারবো আমরা। লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে আমাদের পারফরমেন্স ভালো ছিল, ওইখান থেকে যদি আর একটু উন্নতি করতে পারি, আমার মনে হয় যে এবার আমাদের আরো ভালো করার সম্ভাবনা আছে। বিশ্বকাপের এবারের আসরে প্রবাসী দর্শকদের থেকে ভালো সমর্থন পাওয়ার আশা বিশ্বসেরা এই অলরাউন্ডারের। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা।